একবার এসএসসি দেওয়ার সুযোগ পাই 2016 সালে, এবং সেই সময়টা আমার আমার কাছে একটা বড় সময় ছিল যখন আমি ক্রাইসিসের মধ্যে ছিলাম। আমার যে আমার মধ্যে মানে বীজটা বপন করেছিল উনি মারা গেছিলেন অগাস্ট মাসে। তো তা সত্ত্বেও আমি এসএনএসটি লেভেল পাস করি এবং ওই দিন তখন ভেবেছিলাম নিশ্চয়ই আমি পারব, এক বছরে যদি আমি পেরেছি দ্বিতীয় বছর নিশ্চয়ই আমি পারব। সেখান থেকে 2016 থেকে 2022 পর্যন্ত কোনো পরীক্ষা, তো আস্তে আস্তে দেখলাম তখন ভেবেছিলাম পরীক্ষা হবে, এই বছর হবে, সেই বছর হবে, কিন্তু হচ্ছে না। একটা সময় ভাবলাম যে আমার চোখে পড়ে, আমার লক্ষ্যে আসে যে যে মানুষগুলো মানে বলবো তাদের যোগ্যতা নেই, টাকা দিয়ে চাকরি করছে, সেই সেই জায়গা থেকে নিজেকে ঠিক রাখা যে কতটা কষ্ট হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে নিজের নিজের বন্ধুবান্ধবদের সাথে, নিজের পরিবারের সাথে আমি যেন মুখ লোকাতে শুরু। আর কমিশন এই তাল বাহানা শুরু করে দিয়েছে, অথচ সাদা খাতা দিয়েও তারা স্কুলে চাকরি করছে, সাদা খাতা জমা দিয়েও তারা স্কুলে চাকরি করছে, পরীক্ষা দেয়নি এমনও ক্যান্ডিডেট স্কুলে চাকরি করছে, বা র্যাঙ্ক জাম বলুন, তারপরে ফেল করা ক্যান্ডিডেট তারা চাকরি করছে। অথচ আমরা এই এম এ বিএড পাশ করে এসএলএসটি পরীক্ষায় পাশ করে আমাদের মেরিটে নাম থাকা সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না। আমাদেরকে দূরে সরিয়ে রেখে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে কমিশনের কাছে, সেই অবৈধভাবে নিয়োগ চলেছে। আজকে আপনারা জানেন লকডাউনের কালো অন্ধকারে হাজার হাজার জন নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোন রকম নিরাপত্তা আছে, আমরা আছি বলেছি তেমন কোনো কিছু নাই আমাদের, কিন্তু আমরা আছি, থাকতে তো হবে, চলতে হবে, আমাদের তো আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আমরা তো শেষ পর্যন্ত দেখবো, লড়ে যাবো, আমরা এইভাবে ছেড়ে চলে যাব না। আমরা 29 দিন আমরা যেটা করেছিলাম আমারও অনশনে চলেছিল, কিন্তু সেখানে কেউ পাঁচ প্রতিনিধি হয়েছিল, পাঁচ প্রতিনিধি হওয়ার পরেও সেটাতেও দুর্নীতি হয়ে গেছে, তাহলে দুর্নীতিই ভরে যাচ্ছে। আমরা যারা যোগ্য হয়েও যারা ফেল করেছে চাকরি করছে তারা কেন যোগ্য হয়েও কেন আমরা এখান থেকে এমন সহজে হালটা ছাড়বো? আমরা কিন্তু সহজে হালটা ছাড়ছি না, হয়তো এমন হতে পারে এখানে অনেকে মৃত্যু হতে পারে, এমনটা হতে পারে। শেষ পর্যন্ত প্রতিদিন আসি, প্রতিদিন যখন ফিরি তখন এই যে টানা প্রতিদিন যখন থাকি সাত দুপুরটা, এই যে ভয়ঙ্কর গরম রাস্তার পাশে আপনি দেখতেই পাচ্ছেন যে কি হাওয়া বাতাস, আমাদের নিজেদের হচ্ছে পাখা নিয়ে আমাদের চালাতে হয়, এত গরম সহ্য করা যায় না, তবু চুপচাপ বসে আছি। যদি যদি মাননীয়া যদি ব্যবস্থা করেন চাকরি পাই, আর শুধু আমি নয় আমাদের টোটাল সহযোগ যারা দীর্ঘদিন অঙ্গনী, কারণ আমরা পাস করেছি, আমাদের অন্যায় দেখি আমরা পাস করেছি, যেখানে দুর্নীতিবান ব্যক্তিরা তারা সুযোগ সুবিধা নানারকম সুযোগ সুবিধা ব্যবহার করে তারা একটার পর একটা চাকরি তারা হচ্ছে নিয়োজিত হচ্ছে, কিন্তু সেখানে আমরা পাস করে প্রকৃতপক্ষে আমরা চাকরি পাবো না কেন? আমরা চাকরি পাবো না কেন? কারণ আমাদের অভাব, আমাদের পেট বলে একটা কথা আছে, আজকে বিয়ে করেছি সন্তান, তো তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি না, আজকে অসুস্থ বাবা মা, তাদের আমি কীভাবে মিটাই? খুব অভাব আমাদের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, আমি তো বিয়ে করেছি হচ্ছে নিজের হচ্ছে জমি জায়গা বিক্রি করে, তাহলে এই যে অভাব থেকে আমরা কীভাবে রক্ষা পাবো? একমাত্র যদি এই হেড ক্যান্ডিডেট পর্যন্ত প্রার্থী এই মেরিট প্যানেলে জায়গা পেয়েছে, অনেক ভুয়ো ক্যান্ডিডেট, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাইকোর্টে বারবার ধাক্কা খাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। সবশেষে একথাই বলবো যে রাজ্যের মাননীয়ের কাছে আমাদের একটাই দাবি যে মহামান্য হাইকোর্টের যে নিয়মকানুন সেটা সেই আইন মোতাবেক চলুক, কিন্তু আমরা চাই না হাইকোর্ট সম্বন্ধে কোনো মন্তব্য করতে, আমরা চাই ওনার প্রতিশ্রুতি মতো আমাদের নিয়োগ অতি দ্রুত আমাদের এই নিয়োগের ব্যবস্থা করে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমাদের প্রত্যেক সহযোদ্ধাগণের মুখে হাসি ফোটান। নমস্কার।